দক্ষিণ হাইলাকান্দির ধলায় বাগান জিপের দুই ডিলার সহ রেশন কার্ডের হিতাধিকারীদের আনা অভিযোগ খণ্ডন করলেন মণিপুর সমবায় সমিতির সম্পাদক আব্দুল ওয়াহিদ লস্কর। গত 22 জুলাই মণিপুর সমবায় সমিতির সম্পাদক আব্দুল ওয়াহিদ লস্কর জানান, 2022 ইংরেজি জানুয়ারি মাস থেকে শুরু করে প্রতিটি মাসের রেশন কার্ডের চাল সময় মতো মণিপুর সমবায় সমিতি থেকেই বণ্টন করা হয়েছে। জানুয়ারি মাস থেকে মে মাস পর্যন্ত খাদ্য বিভাগের চাল নিয়ম অনুযায়ী প্রতিজন ডিলারকে খাতা নথিভুক্ত করে প্রদান করা হয়েছে। সম্পাদক আরো জানান, প্রতিজন ডিলারের একটি করে বিভাগের দেওয়া খাতা রয়েছে, যে খাতা দিয়ে ডিলাররা প্রতি মাসে নিজের চালের অ্যালটমেন্ট নিজে খাতা এন্ট্রি করে রেশন কার্ডের চাল গ্রহণ করেন। মণিপুর সমবায় সমিতি ডিলাররা যখন সমিতি থেকে চাল গ্রহণ করেন তা স্পষ্টভাবে সমিতির খাতায় নথিভুক্ত রয়েছে। সম্পাদক আব্দুল ওয়াহিদ লস্কর জানান, 6 মাস পূর্বের ঘটনা তা সম্পূর্ণ ভিত্তিহীন। এতদিন ডিলার অথবা রেশন কার্ডের হিতাধিকারীরা কোথায় ছিলেন চাল না পাওয়ার বিষয়টি জেলাশাসককে জানানোর পর পরবর্তীতে জেলাশাসকের নির্দেশ হাইলাকান্দি খাদ্য সরবরাহ বিভাগের ইন্সপেক্টর ধলাই বাগান জিপির কয়েকজন ডিলারের চাল বিতরণ ও রেশন কার্ডের এন্ট্রি খতিয়ে দেখেন। পরবর্তীতে চাল বিতরণ ও রেশন কার্ডের এন্ট্রিতে বিসঙ্গতি থাকায় ধলাই বাগান জিপির দুজন ডিলারকে বরখাস্ত করা হয়। তিনি আরও জানান, অন্যান্য ডিলারের মধ্যে যদি রেশন কার্ডের চাল বিতরণে ও রেশন কার্ডের এন্ট্রিতে বিসঙ্গতি পাওয়া যায় তাহলে জেলা খাদ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্বারা পুনরায় তদন্ত করে এই দুর্নীতিগ্রস্ত ডিলারদেরকেও বরখাস্ত করা হবে বলে জানান সমিতির সম্পাদক আব্দুল ওয়াহিদ লস্কর। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি বাংলা। সোসাইটির থেকে সম্পূর্ণ ডিলারে সুন্দরভাবে চাউল দেওয়া হয়েছে এবং কোনো রাত কোনো চলছে নাই, তাদের ডিলারের আইডেন্টি বইতে লেখিয়া দেওয়া হয়েছে। ডিলারের আইডেন্টি বই সব কিছু যতটা মাল নিছে অতটা মাল লেখিয়ে দেওয়া হয়েছে। আমরা সমিতির ব্যাপারে কোনো রাত গলতি নাই দিল বলতে দলের মূলের জীবিতে দেখা গেছে 7 জন ডিলারের মধ্যে 2 জন ডিলার হয়েছে, তারা কোনো জাত চাউল রিসিভ করছেও না, আর 5 জনে কর দেখা গেছে চাউল রিসিভ করছে, আর দেখা গেছে তারা বইতে এন্ট্রি নেই। এটা হার অসুবিধা বা হার কারণে এই জিনিসটা এই যে গণ্ডগোলটা ধরছে। কোন বইতে এন্ট্রি নাই? রেশন কার্ড, রেশন কার্ড এটা তো ডিলারের গণ্ডগোল। আমরা তো রেশন কার্ড ছাড়া তারা তো থানার ব্যাপার, তারা রেশন কার্ডও মাল দিয়া দিত, এগুলো তো আর আমি খুঁজে দেওয়া লাগে না, এগুলো তো অটোমেটিক দিত, অটোমেটিক রেশন কার্ডও দিয়া তারা এটা মাল এন্ট্রি করছে। এন্ট্রি তো করে না, এগুলো আপনারা করণীয় কিতা আছে যদি তারা বইটা এন্ট্রি করে না, আপনারা উদ্বোধন কর্তৃপক্ষ থেকে আসবো তো তারা নিজে কমপ্লেন জানাইছে ডিসি, ডিসি তো ইন্সপেক্টর ফাটাইয়া ইনকোয়ারি করাইয়া 2 জনের পাইছি না এন্ট্রি, এই 2 জনকে সাসপেনশন করছে। এখন দেখা যায় আরও ওইরকম ঘটনা রয়েছে, রইলে তারা ইয়ে করবা ইন্সপেক্টরে আরও ইয়ে দেখবা, ইয়া দেখিয়ে যদি থাকিয়া থাকে তাহলে টাইম করে এর দ্রুত ব্যবস্থা করবা। এটা তো সাপ্লাই ব্যাপার, আমি তো মাল খোলা দিলেইছি, এখন আমি তো আর পেতাম পারি না। আপনার কাছে প্রমাণ আছে ডিলারদের আপনারা সাপ দিলে? এই তো প্রমাণ আছে, তারা আইডেন্টি বইও লিখে দেওয়া আছে, এগুলো প্রমাণ আপনার কাছে আছে? তারা নিজের কাছে আছে, তারার কাছে আছে, আমি যে মালটা দিছি তারার আইডেন্টি বই লেখা আছে যে মাল হে পাইছে হে নিছে। আর ব্যাপারটা হইল এরপর জানুয়ারি আর মার্চ আজকে 7 মাস বাদে যদি উপায় একজন আমি পাইছি না, এটা একটা যুক্তিসঙ্গত ব্যবহার নিয়ে আপনি বলছে লগে লগে হয়তো তো আমি পাইছি না, এটাও তো কোনো কথা নাই। 7 মাস বাদে একজনে যদি উপায় মাল পাইছি না তো এটা একটা আপনি মানার কোনো কথা নেই, ওটাও তো তখন তারা কর্তৃপক্ষ ইনকোয়ারি করিয়া দেখছেন, দেখে দেখছেন 2 জনের গণ্ডগোল আছে, 2 জনকে সাসপেন্ড করছেন, ওটাও তো